নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকের আলোচনার বিষয় ধ্বনি রেখা হ্যাঁ এমন কিছু রেখার সাথে আজ পরিচয় করাবো যে রেখা থাকলে আপনি ধনী হবেন আপনার এই রেখা ধনী রেখাও বলতে পারেন তাহলে যদি সম্পূর্ণভাবে জানতে হয় এই ধনী রেখা চিনতে হয় তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কেটে কেটে যদি দেখেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না এছাড়া আর একটা কথা বলি আপনাদের মধ্যে অনেকেরই এই ভুল ধারণাটা কাজ করে কারণ যে রেখা নিয়ে আমি আলোচনা করছি আজকে হয়তো আপনার হাতে সেই রেখাটা বর্তমান নেই আপনার চিন্তাধারা এটাই আসে আমার হাতে এই রেখা নেই আমি কেন দেখব ভিডিওটা একদম ভুল করবেন কারণ হস্তরেখা এটা এটা কোনো রাশিভিত্তিক আলোচনা নয় রাশিভিত্তিক আলোচনা আপনারা কেটে কেটে দেখেন ঠিক আছে এই হস্তরেখা কিন্তু ঠিক সেরকমটা নয় হস্তরেখা আলোচনা সম্পূর্ণ দেখতে হবে এবং কোনো ভিডিও মিস করা যাবে না তাতে আপনার হাতে রেখা থাক চাই না থাক আর সব রেখা একজনের হাতে থাকতে পারে না সমস্তটা আমি যতগুলো দেখাচ্ছি সবই আমরা আপনার হাতে থাকবে এটা বাস্তব কখনো হয় না তাই আপনাদের প্রত্যেকের একই কথা বলি মিস করবেন না হস্তরেখা মানেই দেখতে হবে আজ আপনার হাতে এই রেখা নেই বলে আগামীকাল আসবে না এটার কোনো গ্যারান্টি নেই কিন্তু আসতেই পারে যখন আপনার পরবর্তী সময়ে এই রেখাটা আসবে আপনার একটা ভাবার বিষয় হয়ে যাবে যে এই রেখার আদতেও কাজটা কি ভালো না খারাপ ঠিক সেই কারণেই আমি বলি যে একদম কাটবেন না সম্পূর্ণ দেখবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু চিনতে পারবেন বুঝতে পারবেন এবং একটা সময় আসবে আপনি নিজেই হস্তরেখাবিধ তৈরি হবেন আপনার বর্তমান ভবিষ্যৎ তো জানতে পারবেনই আপনার পরিচিত যে আছে তারটাও আপনি কিন্তু দেখে বলে দিতে পারবেন তাহলে আসুন কমন তিনটে রেখা একে বোঝানোর চেষ্টা করি তারপর আমি ধনী রেখার সাথে আপনাদের পরিচয় করাবো এটা হচ্ছে আয়ু রেখা এটা শিররেখা আর এটা হৃদয় রেখা এই তিনটে রেখা কমন প্রত্যেকের হাতে থাকে সেটা ছোট হতে পারে বড় হতে পারে উপর হতে পারে নিচ হতে পারে যেভাবে খুশি হোক এই তিনটে রেখা কিন্তু থাকবেই কমন রেখা এবার আপনি হয়তো আপনার সাথে মিল খুঁজে নাও পেতে পারেন দেখা গেল এই রেখাটা এতটুকু ছোটো আপনি বলবেন আমার হাতে নেই কিন্তু আছে ছোট। আবার অনেকের বড় হতে পারে বুঝে নিতে হবে এই তিনটে রেখা থাকতে বাধ্য জন্ম থেকে মৃত্যু আদার্স রেখাগুলো কিন্তু কোনো সময় সবার সাথে মিলবে না এটা সম্ভব নয় অনেকে কমন রেখা ভাগ্যরেখাকে বলে আমি বলি না ভাগ্য রেখা বহু জাতক জাতিকাদের হাতে আছে নেই তাহলে এই তিনটে কমন রেখা এর পরে যে রেখাগুলো ওগুলো কিন্তু আমাদের কর্ম দ্বারা তৈরি হয় ভাগ্য দ্বারা তৈরি হয় তাহলে আজকের আলোচনার বিষয় কি ধনী রেখা যদি আপনার হাতে ওই রেখা থেকে থাকে আপনি কিন্তু ধনী হবেনই হবেন আজ না হয় কাল তাহলে আসুন উপরের যে চারটে আঙুল তার নিচের গ্রহদের অবস্থান পরিচয় করে নিই দেখুন এটা হচ্ছে তর্জনী আঙুল তর্জনী আঙুলের পুরো নিচটা এই টোটালটা হচ্ছে বৃহস্পতি পর্বত এটা মধ্যমা আঙুল মধ্যমা আঙুলের ঠিক এই জায়গাটা শনি পর্বত এবং অনামিকা আঙুল ঠিক এই জায়গাটা রবি পর্বত আর এটা কনিষ্ঠা বুধ পর্বত তাহলে আপনার কিন্তু এই চারটে আঙুলের নিচে চারটে গ্রহের অবস্থান চলে গেল আপনার কি করতে হবে দেখতে হবে যে এই চারটে আঙুলের মধ্যে দুটো গ্রহ ভালো আছে কি না সেটা হচ্ছে প্রথমটা এবং শেষটা এটা বুধ এটা বৃহস্পতি কি করে বুঝবেন ভালো আছেন এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং উঁচু হতে হবে তার সাথে সাথে লালছে গোলাপি যুক্ত থাকতে হবে তার মানে ভালো আছে ঠিক সেরকমই এইটাই দেখুন তাহলে দুটো গ্রহ ভালো আপনার বৃহস্পতি এবং বুধ ভালো এবার আমি সেই ধনী রেখার সাথে পরিচয় করাবো আর ধ্বনী রেখা আছে এই দুটো গ্রহ খারাপ ভালো ফল পাবেন না আগে দেখতে হবে ভালো আছে কি না ভালো আছে তারপরে এই ধনী রেখা ধনী রেখাটা কোনটা দেখুন এই যে এটা বৃহস্পতি পর্বত এবং এটা হচ্ছে বুধ পর্বত ঠিক এরকমভাবে যদি একটি রেখা আপনার হাতে থেকে থাকে তাহলে কিন্তু আপনি ধনী হবেন এতে কোনো সন্দেহ নেই এবার এটা অনেকের একাধিক থাকতে পারে সেটাতেও কিন্তু একই ফল একাধিক থাকলেও কিন্তু আপনি ধনী হবেন বা কোটিপতি হবেন যদি একটা থাকে তাহলেও কিন্তু আপনি ধনী হবেন বা কোটিপতি হবেন এত ভালো এই রেখার কাজ হতে বাধ্য দেখুন আপনার হাতে এই রেখা আছে আর আপনার সাথে কি ধরনের ঘটনা ঘটছে একটু মিলিয়ে নিন এখন আপনি ধনী হতে পারবেন না সুযোগ পাওয়ার পরেও সেটা আপনার ব্যর্থতা কিন্তু আপনার সুযোগ আসবে ধনী অর্থাৎ আপনাকে সুযোগ করে দেবে সময় ভালো করে দেবে লোহা দরলে সোনা হবে ঠিক সেইভাবে যদি আপনি ধরতে পারেন তবেই আপনার জীবনে সফলতা আসবে আর অনেক সময় দেখা যায় আমাদের সময় ভালো করে দিল ধনী হওয়ার সমস্ত প্রক্রিয়া তৈরি করে দিল যার জন্য করে দিল সে নড়াচড়াই করলো না তাহলে কি হবে হবে না তাই সব সময় বলি সময় ভালোর সাথে সাথে আপনাকে পরিশ্রম করতে হবে খাটতে হবে এটা গেল আপনার প্রথম ধনী রেখা এবার দ্বিতীয় ধনী রেখা নিয়ে আমি আপনাদের বোঝাবো দ্বিতীয় ধ্বনী রেখা কোনটি যদি এই দ্বিতীয় ধনী রেখা আপনার হাতে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার আর্থিক উন্নতি হবে এবং বহু অর্থের মালিক হবেন এবার দেখুন এটা হচ্ছে আয়ু রেখা এটা রেখা আর তার সাথে সাথে এই আয়ু রেখা থেকে যদি একটি বুধ রেখা যায় ঠিক এরকম তাহলে এটা বৃহৎ ত্রিভুজ ঠিক এরকম তিনটে রেখা দ্বারা যদি তৈরি হয় এটা আয়ু রেখা এটা হচ্ছে আপনার শিররেখা এটা হচ্ছে বৃহৎ একটা রেখা। তার সাথে বৃহৎ ত্রিবুজ তৈরি হবে এখানে কিন্তু ভাগ্য রেখা নেই ভাগ্য রেখা থাকলে কিন্তু ফল পাওয়া যাবে না ধনী রেখা বলা যাবে না যদি ঠিক এইভাবে আপনার হাতে রেখা দ্বারা এই বৃহৎ ত্রিবুজ তৈরি হয় এটাও ধনী রেখা আমরা বলে থাকি অর্থাৎ এই রেখা থাকলেও আপনার বহু অর্থের মালিক হবেন এবং কোটি কোটি টাকার নাড়াচাড়া করবেন এটাই হচ্ছে এই রেখার কাজ এবার দেখুন আর তৃতীয় যে বৃহৎ আমরা রেখা বলে থাকি বা অর্থপ্রাপ্তি বা প্রচুর ধন সম্পদ আপনার হবে এটা কিন্তু প্রমাণিত সেই রেখাটা কোনটা দেখুন আমি প্রথমেই বুঝিয়েছি যে উপরে যে চারটে আঙুল তার নিচে প্রথমের যে আঙুলটা তার নিচে বৃহস্পতি পর্বত অর্থাৎ এটা হচ্ছে তর্জনী আঙুল এখানে হচ্ছে বৃহস্পতি পর্বত এই জায়গাটা বৃহস্পতি পর্বত এবার এটা হৃদয় রেখা থাকতেই পারে বৃহস্পতি পর্বতে অসুবিধা নেই এই যে বৃহস্পতি পর্বতটা এটা আপনার প্রথমত ভালো থাকতে হবে আমি প্রথম বলেছি ধরুন এই যে ধনী রেখা আপনার হাতে আছে তার সাথে সাথে আপনার ধরুন এইটা নেই আপনার হাতে এই বুধ রেখাটা আছে তার সাথে সাথে আপনাকে এই দুটো গ্রহ কিন্তু ভালো থাকতে হবে যদি দেখা গেল এই রেখা আছে এই রেখা আছে কিন্তু আপনার গ্রহ ভালো নেই কাজ করবে না এটা কিন্তু আপনার বুঝতে হবে তাহলে আপনার বৃহস্পতি ভালো থাকতে হবে বুধ ভালো থাকতে হবে তার সাথে সাথে যে বৃহস্পতি পর্বতে একটি ধনী রেখা আমরা যে রেখা দ্বারা চিহ্নটা দেখাবো সেটাও কিন্তু আমরা বলে থাকি যে সেই ব্যক্তি ধনী হয়ে থাকে তাই ধনী রেখার নাম সে রেখাটা কি দেখুন ঠিক চিনতে পারবেন কিনা দেখুন আপনাদের খুব পরিচিত এটা হচ্ছে স্টার দেখুন এরকম একটা বৃহস্পতি পর্বতে স্টার হয়েছে কিনা যদি রেখা দ্বারা স্টার তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু এটা আমরা ধনী রেখা বলতেই পারি এই রেখার যে কাজ সেটাও কিন্তু আমাদের অবশ্যই প্রচুর অর্থপ্রাপ্তি আমাদের ঘটিয়ে থাকে এবং এই ব্যক্তি নিজ জ্ঞানে নিজ ক্ষমতায় এবং নিজ চেষ্টায় সফলতা অর্জন করে এবং হান্ড্রেড পারসেন্ট দিয়ে বলবো এরা কোটিপতি হয়ে থাকে আমি যে তিনটে এই ধনী রেখা সাথে পরিচয় করলাম তিন রকম এবার এখানে একাধিক হতে পারে একটাও হতে পারে সেটা হচ্ছে কোনো ম্যাটার না কিন্তু এখানে এই রেখাটা থাকলেই হবে তাই একটা রেখা ধরলাম আর এটা স্টারটা দুই নম্বর এবং এই যে বুধ বৃহৎ বুধ বৃহৎ ত্রিভুজ এটাও একটা রেখা ধরলাম তাহলে তিনটে কিন্তু ধনী রেখা আমি আজ বোঝালাম হস্তরেখার মাধ্যমে যদি আপনার এর মধ্যে যে কোনো একটি থেকে থাকে আপনার সাথে এটাই মিলবে যেটা আমি আলোচনা করলাম আপনার অবশ্যই জীবনের পরিবর্তন আসবে এবং আপনি ধনী হবেন এই রেখা থাকা মানেই ধনী সেই কারণেই ধনী রেখা আমি বলে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যদি ঠিকঠাক আপনারা বুঝতে পারেন ভিডিওটা আর আপনার সাথে যদি মিলিয়ে নিয়ে দেখতে পারেন যে আপনার এই রেখা আছে কিন্তু আপনার সাথে সেরকমটা ঘটছে না তখন আপনাকে জানতে হবে আপনার কিন্তু এই রেখার যে সফলতা আপনার জীবনে আসার কথা সেটা আসছে না গ্রহর কারণে আপনার নিশ্চয়ই এই দুটো গ্রহ খারাপ আছে তখনই আপনার করণীয় এই দুটো গ্রহকে প্রতিকার করা দুটো গ্রহ কি কী বুধ এবং বৃহস্পতি এটা বুধ এটা বৃহস্পতি প্রতিকার করবেন তারপর অবশ্যই আপনার এই শুভরেখার কার্যকারিতা আপনার জীবনে অনেক বড় প্রভাব বিস্তার করবে আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন